হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে। তো একটা হলো ইস্ট বেঙ্গল ক্লাব আই লিগের দল থেকে এক দুর্দান্ত প্লেয়ারকে দলে নেওয়ার চেষ্টা করছে, আর অপর খবরটা হলো ইস্ট বেঙ্গল ক্লাবের আসন্ন মরশুমে প্রি সিজন প্র্যাকটিস নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আই লিগের ক্লাব ইন্ডিয়ান অ্যারোসের হয়ে খেলা 19 বছর বয়সী ভারতীয় রাইট উইং এর প্লেয়ার পার্থিব গগৈ, যাকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব তাদের দলে নেওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করছে। গতকালের আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ ম্যাচে নেপালের বিরুদ্ধে এই পার্থিব গগৈ কিন্তু দুটি অসাধারণ গোল করেছে। যারা সেই ম্যাচটি দেখেছো তারা জেনে থাকবে। তো খুবই ইয়ং ট্যালেন্টেড প্রমিসিং একজন ফুটবলার এই পার্থিব গগৈ। ওজোন এফসি আন্ডার-18 দল থেকে উঠে আসা এই প্লেয়ারটা ইন্ডিয়ান অ্যারোস 2 দলের হয়ে খেলতে খেলতে ইন্ডিয়ান অ্যারোস এর মেন দলের হয়ে প্রমোট হয়ে এসেছে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য। আই লিগ এবং আই লিগ রিলিজিয়ান স্টেজ মিলিয়ে মোট 29টা ম্যাচে 4টে গোল আর 4টে অ্যাসিস্ট রয়েছে তার নামে। তো এই প্লেয়ারটাকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছে ইস্ট বেঙ্গল ক্লাব। এবার দ্বিতীয় খবরটা, ইস্ট বেঙ্গল ক্লাব তাদের ISL এর প্রি সিজন প্র্যাকটিস করার জন্য মালয়েশিয়ায় যাওয়ার প্ল্যান করছে, যেটা ISL এর আগে সেপ্টেম্বর মাসে হতে চলেছে। তো এইটুকুই ছিল এই ভিডিওটা। তো পার্থিব গগৈকে নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।